আগে আমাদের একটা টহল গাড়ির সামনে আপনাদের তিনজন তিন যে আপনাদের অভাবের কথা জানাইছিলেন কারা কারা দেখি আসেন তো আমি আমার আসেন ওইদিকে চলে যান একটা একটা করে সবাই মাস্ক পরবেন সব সময় সবাই মাস্ক পরে থাকবেন এখন থেকে আর এটা যেন আমি না দেখি যে আপনারা মাস্ক পরেন নাই এমন যেন না দেখি এখানে মানুষ কতজন এখন আমরা ছোটবেলা দেখতাম সাপ নিয়ে গ্রামে যাইতেন এত আনন্দ লাগতো দৌড়াইয়া হাফ প্যান্ট পরে দৌড়াইয়া চলে যেতাম খালি বানক কয় গুকরা সাপ ৫০০ টাকা আপনারা সবগুলা সাপকে অন্তত এক বেলা খাওয়াতে পারবেন তো জি স্যার এই পেট ভরে তো মানে খেতে পারবে না আমি যতটুকু খেতে পাই আর কি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে এখান থেকে একটু তাদেরকে অল্প কিছু খাবার আপনারা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে ওকে